আরজিকরির ঘটনার রেশ কাটতে না কাটতেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি তুলেছিলেন পরিবার। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পুলিশ সূত্রে খবর ছিল এমনটাও। এই ঘটনায় বিচারের দাবিতে পথে নামে গোটা গ্রাম। থমথমে হয়ে রয়েছে কুলতলি থানার কৃপাখালীর হালদার পাড়া গ্রাম, রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতির সামাল দিতে রয়েছে প্রচুর পুলিশ, এলাকার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। ইতিমধ্যেই জয়নগরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘটনায় ফাঁসির দাবি তুলেছেন। আর এর মধ্যে সামনে এলো ময়না তদন্তের রিপোর্ট। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট সামনে আসতেই আরও একবার ক্ষোভ আছড়ে পড়েছে এলাকার মানুষের। তবে তাদের বক্তব্য, কোনো রাজনৈতিক রং তারা এই ঘটনায় লাগতে দেবেন না, কোনো রাজনৈতিক কালার যাতে না লাগে, এবং এই গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়া লড়াইয়ের মধ্যে আমরা নেই। আমাদের ন্যায় অধিকার এবং আমাদের মেয়েটাকে ধর্ষণ হয়েছে, এবং গ্রামবাংলার প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে এইরকম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো রকম হচ্ছে মানে জাস্টিস পাচ্ছি না। তার জন্য আমাদের এই লড়াইটা আর কতদিন আমরা সহ্য করব, আর কতদিন আমরা হাসতে হাসতে আমাদের নিজেদের মা বোনকে বিসর্জন দেবো? এই বোধনের আগে এই বিসর্জনের এই যে বিরহ বেদনাটা আমরা কেমনভাবে মেনে নেবো? তাই আমাদের এই লড়াই চলছে, এবং আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি আমাদের এই আন্দোলনটাকে আরও বড় করার জন্য। ঘটনায় অভিযুক্তকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। কুলতলি জয়নগরের স্কুলছাত্রের খুনের ঘটনার তদন্তে পুলিশের নজর এই মুহূর্তে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং নিহত নাবালিকার বন্ধুর বয়ানের ওপর। মনে করা হচ্ছে তদন্তের রহস্য ভেদে এই দুই অস্ত্রই কাজে লাগাতে চলেছে পুলিশ, যদিও নাবালিকার পরিবার চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জয়নগর থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।